এই ছয় বছরের যা যা কৃতিত্ব রঙ্গসেনা কুড়িয়ে চলেছে তার সবটাই রঙ্গসেনা সদস্যদের জন্য। তাই রঙ্গসেনা পরিচালনার সমিতির নির্দেশে উৎসব সমিতির ব্যবস্থাপনায় রঙ্গসেনা সদস্যদের মান্যতা স্বীকৃতি সম্মান রঙ্গনট সম্মান 2022-23 উদ্ভাবনা প্রতি বছর এই সম্মান প্রদান অনুষ্ঠিত হবে। বিগত বছরে সকল সদস্যদের কর্মকাণ্ডের ভিত্তিতে এবং পুরস্কার সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বাপেক্ষা জনপ্রিয় মনোনয়ন নির্বাচিত হয়েছে এই তালিকায়। এবছরে কিছু বিষয়ে মনোনয়ন ব্যতি রেখে 16টি বিষয়ে প্রায় 64টি মনোনয়ন হয়েছে। তবে শুরু করা যাক রঙ্গনট সম্মান 2022-23 নাটক। একটা নাটক শুধু অভিনয় পাণ্ডুলিপি নির্দেশনা এর উপর ভিত্তি করেই হয় আমি মানি না, এছাড়াও কিন্তু এই নাটকের সঙ্গে পেছনে অনেক কিছু জড়িত আছে। একটি সম্পূর্ণ প্রযোজনায় অংশীদার থাকে নানান ক্ষেত্রে, যেমন ধরুন আলোক প্রক্ষেপণ, আবহ প্রক্ষেপণ, মঞ্চকল্প, মঞ্চের উপকরণ ব্যবস্থাপনা ইত্যাদি আরো নেপথ্যে থাকা গুরুত্বপূর্ণ শিল্পীরা। রঙ্গসেনার প্রতিটি প্রযোজনাকে সফল আকার দিতে এই সকল শিল্পীদের নেপথ্য ভূমিকা অনস্বীকার্য। তাই সর্বাপেক্ষা জনপ্রিয় আবহ প্রক্ষেপণ রঙ্গনট সম্মান প্রদানের জন্য দেওয়ার জন্য ডেকে নিচ্ছি আমি, আচ্ছা আমি ডেকে নিচ্ছি আমাদের নাট্যশিল্পী নাট্যব ঘোষ, যারা মনোনীত হয়েছে তাদেরকে আমি দায়িত্ব ডেকে নিচ্ছি। দিব্যেন্দু ভদ্র নাটক বিদায় অভিশাপ, দিব্যেন্দু নাটক রসগোল্লা, সম্মান 2022-23 নাটকের ক্ষেত্রে কেবলমাত্র পাণ্ডুলিপি অভিনয় ও নির্দেশক মোদার শেষ নয়, সবচেয়ে প্রয়োজন আলোক। রঙ্গসেনার প্রতিটি প্রযোজনাকে সফল আকার দিতে ওই সকল আলোকশিল্পীদের যে খাটনি সেটাও অনস্বীকার নয়। তাই এরপর আমাদের সর্বাপেক্ষা জনপ্রিয় আলোক পরিকল্পক রঙ্গনট সম্মান প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব শ্রী দেবব্রত ঘোষ মহাশয়কে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। এবং এই পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন দীপ ভৌমিক, যমুনাবতী, শুভঙ্কর দে উত্তরায়ণ, মানস ভট্টাচার্য রসমালাই, দীপ ভৌমিক বিদায় অভিশাপ। ধন্যবাদ দেবব্রত ঘোষ মহাশয়কে। আবহ প্রকরণ পরিকল্পক রঙ্গনট সম্মানের জন্য আমি মঞ্চে ডেকে নেব শ্রী অমিত কুমার গুপ্ত মহাশয়কে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। এবং এই পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন অভিজিৎ দত্ত উত্তরায়ণ, মৃত্তিকা মালাকার রসমালাই, দেবব্রত ঘোষ যমুনাবতী এবং দীপ ভৌমিক বিদায় অভিশাপ।
ধন্যবাদ ধন্যবাদ সকলকে। এবার স্বর্ণ সম্মান প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব শ্রীমতী পৃথা মুখার্জী মহাশয়াকে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। এবং এই পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন, সংগ্রাম কালুদা ভীমবত, সৌমালা পাল লালটি রসমালাই, সূর্য বুবলা রসমালাই, সুদীপ্তা লক্ষ্মী যমুনাবতী। ধন্যবাদ ধন্যবাদ সকলকে। এবারে ফেরা যাক রঙ্গনাট্য সম্মানে। যে গাছে প্রথম ফুল ফোটে সে তো সবচেয়ে সুন্দর, আকর্ষণীয়। এই 20 ফুটে প্রথম আত্মপ্রকাশ, এখান থেকেই তো পথ চলা শুরু। সর্বাপেক্ষা জনপ্রিয় আত্মপ্রকাশ পুরুষ চরিত্রে রঙ্গনাট্য সম্মান এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন অনুপ মণ্ডল কচ চরিত্রে বিদায় অভিশাপ, শিবাদিত্য সরকার চণ্ডী চরিত্রে যমুনাবতী, রৌনক খান যুবক অর্জুন চরিত্রে উত্তরায়ণ, সাহেব হালদার শুভ চরিত্রে রসমালাই। ধন্যবাদ। সর্বাপেক্ষা জনপ্রিয় আত্মপ্রকাশ মহিলা চরিত্রে রঙ্গনাট্য সম্মান প্রদানের জন্য ডেকে নিচ্ছি শ্রী সুনীতি মালাকারকে। এই পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন রিয়া পাইক দেবযানী চরিত্রে বিদায় অভিশাপ, রিয়া পাইক যমুনা চরিত্রে যমুনাবতী, রিয়া পাইক গান্ধারী চরিত্রে উত্তরায়ণ, সীমা রেণুকা কর্মকার নন্দিনী চরিত্রে রসমালাই। প্রাপক ও জ্ঞাপককে। এবার কিছু মনোনীত সম্মানের পালা। ধন্যবাদ সকলকে, স্বাগত জানাই পরবর্তী সঞ্চারিকাকে রিয়া পাইক। ধন্যবাদ সৌম্যকে। আবার আমরা রঙ্গনাট্য সম্মানে ফিরে আসি। আচ্ছা, এবারের পুরস্কারগুলি বিষয় হচ্ছে সর্বাপেক্ষা জনপ্রিয় অভিনেতা হাস্য চরিত্রে রঙ্গনাট্য সম্মান প্রদানের জন্য আমি ডাকব মাননীয় শ্রী প্রশান্ত ঘোষ মহাশয়কে। এবং মনোনীত হয়েছিলেন যারা শিবাদিত্য সরকার চণ্ডী চরিত্রে নাটক যমুনাবতী, দিব্যেন্দু ভদ্র মনসা চরিত্রে নাটক যমুনাবতী, সৌরিমা রিয়া সৌমু লতা চরিত্রে রসমালাই নাটক, সংগ্রাম কালুদা কালুদা চরিত্রে ভীমবত। এবার আসি সর্বাপেক্ষা জনপ্রিয় অভিনেতা রঙ্গনাট্য সম্মান প্রদানের জন্য ডেকে নেব শ্রী দেবাশীষ সেন মহাশয়। হ্যাঁ, নেতিবাচক চরিত্রে যারা মনোনীত হয়েছিলেন
ধ্রুপদ ঘোষ কৃষ্ণ চরিত্রে, নাটক উত্তরায়ণ প্রান্তিক চ্যাটার্জি, দুর্যোধন চরিত্রে ভীমবত, কাকলি ভৌমিক শাশুড়ি চরিত্রে যমুনাবতী, সীমা রেণুকা কর্মকার জায়ের চরিত্রে যমুনাবতী। দেখা যাক আই নিয়ে কাকিমার জন্য জোরে হাত তালি, আমার শাশুড়ির জন্য জোরে হাত তালি। প্রতিদিন আমায় পুড়িয়েছে স্টেজে। ধন্যবাদ। এবার আসি সর্বাপেক্ষা জনপ্রিয় অভিনেতা বিশেষ চরিত্রে, রঙ্গনাট সম্মান প্রদানের জন্য ডেকে নেব আমাদের শ্রী সমীর ঘোষকে, উরুফে গুলুদা। এবং মনোনীত হয়েছিলেন যারা, দিব্যেন্দু ভদ্র ধৃতিমান চরিত্রে রসমালাই, লক্ষ্মীকান্ত ন্যাপা চরিত্রে ভীমবত, স্বপ্না সেন ভট্টাচার্য ঠাকুমা চরিত্রে যমুনাবতী। ও দীপ ভৌমিক ও সাহেব হালদার কৃষ্ণ চরিত্রে উত্তরায়ণ, সরি সরি। এবার দেখা যাক। আমরা কি ধন্যবাদ সকলকে। এবার আসি সর্বাপেক্ষা জনপ্রিয় সহ অভিনেতা, রঙ্গনাট সম্মান প্রদানের জন্য ডেকে নেব শ্রীমতী মৃত্তিকা মালাকার। কুমারী মৃত্তিকা মালাকারকে। আচ্ছা, যারা মনোনীত হয়েছিলেন, আমারও কথা, আমিও আচ্ছা, দীপ ভৌমিক সূত্রধর চরিত্রে যমুনাবতী, ধ্রুপদ ঘোষ যমুনার মায়ের চরিত্রে যমুনাবতী, অজন্তা সেনগুপ্ত লেখিকার চরিত্রে রসমালাই, ধ্রুপদ ঘোষ দ্রৌপদীর চরিত্রে উত্তরায়ণ। নমস্কার, যাবে আমার মায়ের জন্য হাততালি। আবার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সর্বাপেক্ষা জনপ্রিয় অভিনেতা রঙ্গনাট সম্মান প্রদানের জন্য আমি ডেকে নেব পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন, সমীর ঘোষ বৃদ্ধ অর্জুন চরিত্রে উত্তরায়ণ, ধ্রুপদ ঘোষ শান্তা চরিত্রে রসমালাই, স্বপ্না সেন ভট্টাচার্য সত্যভামা চরিত্রে উত্তরায়ণ, রিয়া পাইক যমুনা চরিত্রে যমুনাবতী। ধন্যবাদ ধন্যবাদ। সর্বাপেক্ষা জনপ্রিয় নির্দেশক রঙ্গনাট সম্মান, এই পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন, দীপ ভৌমিক রসমালাই, ধ্রুপদ ঘোষ উত্তরায়ণ, দীপ ভৌমিক বিদায় অভিশাপ, দীপ ভৌমিক যমুনাবতী।
এরপর আমাদের সর্বশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সর্বাপেক্ষা জনপ্রিয় প্রযোজনা পুরস্কারটি প্রদানের জন্য আমি মঞ্চে ডেকে নেব শ্রী দেবব্রত ঘোষ মহাশয়কে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। এবং এই পুরস্কারের জন্য যে কটি নাটক মনোনীত হয়েছিলেন সেগুলি হল ভীমবর, রসমালাই, যমুনাবতী এবং বিদায় অভিশাপ। এবং পুরস্কারটি পাচ্ছে সঙ্গীতা সব আছে, আমার এই পর্যন্ত।